বন্ধুরা, ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য, কেউ সিরিয়াসলি নেবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, মজা নিন আর ভুলে যান। ও বৌদি, তুমি কই কই? সকালবেলা মাথাটা গরম হয়ে গেল আমার। কেন, কি হইছে? ঝুমা বৌদির ছেলে হয়েছে, পাড়ার সবাই কয় কি তোমার মতন দেখি। আরে ভাই পো, কাকার মতন দেখতে হইছে তো, সমস্যা কোথায়? সমস্যা তো ওই জায়গা না, সমস্যা তো অন্য জায়গায়। তুমি যে রোজ ডেলি আমার সন্ধ্যাবেলায় বলতে ঝুমা বৌদির বাড়ি আমি লুডু খেলতে আসি, তুমি লুডু না খেলে কি খেলাইছো সেটা তো আমি এখন বুঝতে। এই তুমি কি করছো? ওর হাঁটু কাঁপতেছে কেন? ওর আরো কত কিছু কাঁপতে, তুই তুই দাঁড়াই। টাটা, বাই বাই, টাটা। সমাজ রেও, সমাজ রাও, সমাজ রাও না। আবু, আপনাদের মোটা জায়গাটা একটু দেখাবেন। হরাম তো হর হপে তো মোটা জায়গা দেখাবো। আরে আরে, কথা তো শুনবেন, কথা তো শুনবেন। মোটা জায়গা মানে আমি বলতে চাচ্ছি যে আপনাদের টয়লেটটা একটু দেখাবেন। ফোল্ডার খুলে যাবে আর গোপন জিনিস সব দেখে নেবে। কি ভাবছো? তোমার সমস্যা কি বলো? ম্যাডাম, আমার খেলে না পেট ভরে যায়, আর ঘুমালে চেয়ে থাকতে পারি না, আর হাসলে দাঁত বেরিয়ে যায়। তোমার রক্ত পরীক্ষা করতে হবে। কি ব্যাপার, যেখানেই ফোটাচ্ছি রক্তের বদলে জল আসছে কেন? তুমি কি বাংলা মদ খাও? বাঙালির ছেলে হয়ে বিলিতি লাল মদ খাবো কেন ম্যাডাম? আমার শিরায় শিরায় বাংলা। ম্যাডাম, আপনি আমার হাত কেটে রক্ত নিলেন। সরি, রক্ত পরীক্ষার জন্য আর কোনো উপায় ছিল না। না, তোমার রক্তে কোনো সমস্যা নেই, তোমার পেশাব পরীক্ষা করতে হবে। না, করবনি। কেন ম্যাডাম? আপনি রক্ত পরীক্ষা করতে আমার হাত কেটেছেন, পেশাব পরীক্ষা করতে কি কাটবেন তার ঠিক আছে? ওই গো শুনছো, আরে দিনকাল বেশি ভালো যাচ্ছে না, ভাবছিলাম বাড়িতে একটা কালী পুজো করবো। বেশ তো করো, কিন্তু প্রতিমার যা দাম। হ্যাঁ তো কি মানে আর কি, ওই দিন তুমি যদি একটু জিপটা বার করে একটু দাঁড়িয়ে থাকতে তাহলে প্রতিমার খরচাটা বেজে যেত। আমিও এটাই ভাবছিলাম, তুমি এখানে দাঁড়াও, আমি রান্নাঘর থেকে একটা আসবো বটি নিয়ে। কেন, কেন বটি দিয়ে কি হবে? কাল ঠাকুরের হাতে একটা কাটা মুন্ডু থাকে না, সে লাগবে তো সেটা। কোন এই লোক, কাহাঁ সে আতে? ছি 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 ছি, 7 বছর তুমি আমার সাথে প্রেম করার পর তুমি এইভাবে আমারে ধোকা দিতে পারলে? তুমি এত বড় কথা একটা আমার কাছ থেকে গোপন করে গেলে? আরে তোমার কাছে কি কথা গোপন করেছি? কই, তুমি বিয়ের আগে বলো নাই তো যে তুমি বাড়িতে সাপ পুষিছো? আরে বাবা, আমি আর কোথায় সাপ পুষলাম? হ্যাঁ, আমি কালকে রাতে বিছানায় দেখছি সাপ, আবার সাথে দুটো ডিমও পারিছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।